সম্মানিত দর্শক অশ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাতু আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মায় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নামাজের মধ্যে যে তিনটি জায়গায় মহান আল্লাহরবুল আলমিন বান্দার দুয়া কবুল করে থাকেন এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলহিবা এই তিনটি জায়গায় যে দোয়াগুলি বেশি বেশি করে পাঠ করতেন তাহলে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে আসুন আর কথা না বাড়িয়ে সোজাসুজি আলোচনাটির দিকে চলে যায় নামাজ হলো দোয়া করার সর্বোত্তম স্থান কেননা নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয় আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য অর্জনের মাধ্যম হল নামাজ তাই মানুষের জন্য পুরো নামাজটাই দোয়া তারপরও নামাজের দোয়ার জন্য তিনটি খাস স্থান রয়েছে যে স্থানগুলোতে আল্লাহর কাছে দোয়া করা যায় এবং মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের সেই দোয়াগুলি কবুলও করে থাকেন আর সেই তিনটি স্থানের মধ্যে প্রথম স্থানটি হলো তাকবিরে তাহারিমার পর তাকবিরে তাহারিমা আল্লাহ আল্লাহর বলার পর দোয়া করা অনেকে এ স্থানে সানা পড়ে থাকেন সানা পড়ার এ সময়টাতেই আল্লাহর কাছে দোয়া করা যায় অধিকাংশ মানুষ এখানে একটা দোয়া বেশি পড়ে আর তা হল হলুক তিরমিজি আবুদাউদ ও মিসকাত শরীফ অর্থ হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি প্রশংসাময় তোমার নাম বরকতময় তোমার মর্যাদা অতি উচ্ছে আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই এখানে আরও অনেক দোয়া আছে যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহুসলাম বেশি বেশি পড়তেন আর তা হল ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহী আলিল্ লাজি হানি ফ্রম আনামিনাল মুশরিক ইন সুরানন আয়াত নম্বর উনআশি অর্থ আমি একমুখী হয়ে শিও মুখমণ্ডল সেই সত্তার দিকে করছি যিনি নমোমণ্ডল ও ভুমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই দুই ইন্ন সালাতি ও নুসুকি ওয়া হায়া ওয়ামামাতি লিল্ল হিরব বিলা অয়েলাম ইন সুরানন আয়াত আত নম্বর১১২টি। নিশ্চয়ই আমার নামাজ আমার কবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্বজাহানের প্রভু আল্লাহ তা জন্য। আল্লাহহুুম্মা বাইদ্য বাহিনী ও বাইনা খতয়ায়া কামা বা বাইনাল মাস রেেভাল মাও রেব। আল্লাহ হুু্মা নাককিনে মিনাল খত কামা ইউনাককা সাউবল আবে আদু মিনা আল্লাহুম মাগসিল খাতায়ায়া বিল বারদি ও মুসলিম অর্থ হে আল্লাহ তুমি আমাকে আমার পাপগুলো থেকে এত দূরে রাখো যেমন পূর্ব ও পশ্চিম পরস্পরকে পরস্পর থেকে দূরে রেখেছো হে আল্লাহ তুমি আমাকে আমার পাপ হতে এমনভাবে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করা হয় হে আল্লাহ তুমি আমাকে আমার পাপ হতে পবিত্র করার জন্য পানি বরফ ও শিশির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দাও দ্বিতীয় স্থানটি হল সেজদার সময় সেজদার তসবিগুলো বান্দাকে আল্লাহর খুব কাঁচা নিয়ে যায় তাই সেজদায়ও আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে হবে রসল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন বান্দা যখন নামাজে সেজদা দেয় তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় রাসলুল্লাহ শেষদাই বেশি বেশি দোয়া করতে বলেছেন কাজেই শেষদাই গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া এবং চাইতে থাকা একান্ত আবশ্যক তবেই আল্লাহ বান্দাকে চাহিদা মোতাবেক দান করবেন নবী শেষদাই গিয়ে পড়তেন কবিকা আহ মন্তু ওয়ালে কা আসলাম তু শাহজাদা ওয়া জাহি লিল্লাজি খাল আহু ও সাওয়া রাহু ওয়া স অহু ওয়া বাসা রাহু তাবা র অর্থ হে ল তোমার জন্যই সিদ্ধা করছি একমাত্র তোমার প্রতি ইমান এনেছি এবং তোমার কাছে আত্মসমর্পণ করেছি আমার মুখমণ্ডল ওই সত্ত্বার জন্য শেষদাবনত হয়েছে যিনি তাকে সৃষ্টি করেছেন সুসমম্বিত আকৃতি দিয়েছেন এবং তাতে কান ও চক্ষু স্থাপন করেছেন নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কত কল্যাণময় শেষদায় ছোট ছোট দুয়ার মাধ্যমেই বান্দার সব চাওয়া পরিপূর্ণ হয়ে যায় তাতে হাদিসে ঘোষিত নবীর চমৎকার মাসন দুয়াগুলো পড়া জরুরি আল্লাহ্মী এস আলুকাল ওয়াত ওয়াত্তো ওয়াল ওয়াল আফ্যাফা অর্থ হে আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি মুসলিম তিরমিজি ইবনে মাজা ও মুসনাদে আহমদ শেষদায় কোরআনের সবচেয়ে বরকতময় দুয়াটি পড়তে হয় ফিদ দোয়াটি পড়লে বান্দার দুনিয়া ও পরকালে কোনো অভাব থাকবে না আল্লাহ বান্দার সব চাওয়াকে পূর্ণ করে আলোকিত জীবন দান করবেন অতঃপর প্রথম শেষদা থেকে উঠে সোজা হয়ে বসে ধীর স্থিরভাবে নিজের জন্য প্রয়োজনীয় দোয়া করা যে দোয়ায় সব চাওয়া হয়ে যায় বান্দার জন্য কোনো কিছু বাকি থাকে না প্রিয় নবী বলতেন আল্লাহমি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়া হদিনী ওয়াফিনী ওয়াফুআ ওয়ী ওয়ার ফানি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বরকত দিয়ে আমার জীবন বলে দিন আমার রিজেক বাড়িয়ে দিন আল্লাহ আমাকে হেদায়েত করে দিন আমাকে পরিপূর্ণ সুস্থতা ও নিরাপত্তা দিন আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দিন আমার মর্যাদা বাড়িয়ে দিন তৃতীয় স্থান হল শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে নামাজি ব্যক্তিরা সালাম ফেরানোর আগে দুয়া করবে এই স্থানে মুসল্লিরা দুয়াই মাসুরা পড়ে থাকে এখানে পড়া রয়েছে অনেক দোয়া

আমি তোমার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই কবরের আজাব থেকে আশ্রয় চাই তোমার কাছে জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে আশ্রয় চাই আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হম্ম ইম্নি আউ জুবিকামিনাল মা স্বামী ও মগরম মুসলিম ও মিশ হে আল্লাহ আমরা তোমার কাছে পাপ ও ঋণের বোঝা থেকে আশ্রয় চাই আল্লাহ হুম্ম ও ফিরিলি মা পদ্দমতু ওয়ামা আখার তু ওয়ামা আসরার ওয়ামা আলান তু ওয়ামা আশরফ ওয়ামা আন্তা আউলাম বিহি মিন্নি অন্তল মুকদ্দিমু ওয়া আন্তল মু আখের ইহা ইল্লা অন্ত অর্থ হে আল্লাহ আমি যেসব গুনাহ ইতিপূর্বে করেছি এবং যা পরে করবো সবকিছু মাফ করে দাও মাফ করে দাও সেই পাপ রাশি যা আমি গোপনে করেছি আর যা প্রকাশ্যে করেছি মাফ করো আমার সীমালঙ্গন পাপসমূহ পাপ সমূহ এবং সব পাপ যে পাপ সম্বন্ধে তুমি আমার চেয়ে অধিক জানো তুমি যা চাও তা আগে করো এবং তুমি যা চাও তা পেছনে করো বা পরে করো তুমি আদি তুমি অনন্ত তুমি ছাড়া এবাদতের যোগ্য কোনো মাবুদ নেই মুসলিম আল্লাহ্ম ইমনি আও জুবি কামিনাল বুখলি ওয়া জুবি কামিনাল জুবুনি ওয়া জুবি কামিন ইলা আর্জল উমুরি ওয়া জুবি কামিন দুনিয়া ওয়া আও জুবি কামিন আজ কবর অর্থ হে আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি কৃপনতা থেকে কাপুরষতা থেকে বার্ধক্যের চরম দুঃখ কষ্ট থেকে দুনিয়ার ফিতনা ফাসাদ ও কবরের আজাব থেকে বুখারি ও মিসকাত আল্লাহ আনি আল্লাকা ওয়া শুক্রিকা ওয়া অর্থ হে আল্লাহ আপনাকে স্মরণ করার জন্য আপনার সুক্রিয়া আদায় করার জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য করুন মোসনাদি আহমদ আবু দাউদ নাসাই ও মিসকাত আল্লাহ হুম্মা ইননি আস আলুকা বি আসহাদু আন্নাকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদু ু আমাদুল্লাজি লাম আলিদ ওলাম উ লাদ ওলামিয়া কুল্লাহ কুফুওয়াং আহাদ। অর্থ হেয়াল্লহ আমি তোমার নিকট চাই। আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র তুমি আল্লাহ তুমি বাধিত প্রকৃত কোনো উপাস্য নেই। তুমি একক অমুখাপেক্ষকি যিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। তার সমক কেউ নেই আবু দাউদ অধিকাংশ মানুষ দুয়ায় মাসুরা হিসেবে যে দুয়াটি বেশি পড়েন তা হল আল্লাহ হম্মা ইন্নি জুলন্ত নাসি জুলমান কাসি রংওলাইয়া গো ফিরু জুনু বা ইল্লাফাক ফিরিলি মগ ফিরতম মিনিয়া ইন্দি কা ওর ইনকালাগফুর রহিম অর্থ হে আল্লাহ আমি আমার উপর অত্যাধিক অন্যায় করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে এবং আমার প্রতি দয়া করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়ালু বোখারি মুসলিম ও নিষ্কাট সুপ্রিয় দর্শক জামাতে নামাজ আদায়ের সময় এসব দুয়া পড়ার সময় পাওয়া যায় না কারণ জামায়াতের নামাজগুলো সুনির্দিষ্ট কিছু বিষয় মেনে আদায় করতে হয় যাতে সময়ের ব্যাপারে বিশেষ খেয়াল রাখা জরুরি তাই একাকে যে কোনো নামাজে এ দুয়ার মাধ্যমে মানুষ দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে আত্মনিয়োগ করতে পারে মহান আল্লাহ তা মুসলিম উম্মাহকে নামাজের মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ ও আল্লাহর নৈকট্য অর্জনে মনোযোগী হওয়ার তফিক দান করুন আমিন আমিন আমিন। সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সমস্ত মুসলিম উম্মাহ এই ভিডিওটির দ্বারা উপকৃত হতে পারে মহান আল্লাহ রবুল আলমিন যেন আমার সবাইকে সেই তৌফিক দান করেন উমা তৌফিক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আজকে এ পর্যন্তই ওয়া আখর দওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক